স্বেতপত্র প্রমাণিত করেছে। এ শ্বেতপত্র গত দিনরে কিভাবে ভাবে ওড়িশারে আইন শৃঙ্খলা ব্যবস্থা লা তাহা সম্পূর্ণ ভাবে খোলি দিয়েছে। এটি মু পড়ুথিলি প্রথমে গৃহ বিভাগর শ্বেতপত্ররে যেথরে লাইন লেখু লেখু লেখা হয়েছে, গত বর্ষ 10/5/2023 রে ঝারসুগুড়া নির্বাচন মণ্ডলী র উপনির্বাচন শান্তি শৃঙ্খলা সহিত সমাপন হেলা। মু পচারিবা পাই চাহে এ উপনির্বাচন হেলা কাহিকি, এথিরে এইটা চর্চা হবা কথা যে ঝারসুগুড়ারে উপনির্বাচন হেলা কাহিকি, যেউঠি মুখ্যমন্ত্রী গৃহ বিভাগর দায়িত্ব রেখে তৎকালীন মুখ্যমন্ত্রী তাঙ্কর মন্ত্রীমণ্ডলর জনে ক্যাবিনেট মন্ত্রীঙ্কু দিন দুই পহরে গুলি করি করি হত্যা করি দিয়া যাউচি এবং তার কিছু রিপোর্ট আসি পারু নাই, তাহা খালি আইমা কাহানির গপ ওড়িশা বাসীঙ্কু শুনা যাউচি। মু আশা করুচি বিরোধী দলর নেতা আজি গৃহ ভিতরে উপস্থিত হই তার জবাব দেবা কথা, যে যে সরকারে থিবা সময়রে তাঙ্কর ক্যাবিনেট মন্ত্রীঙ্কু সুরক্ষা দেই পারু নাহান্তি দিন দুই পহরে গুলি করি করি হত্যা করি দিয়া যাউচি। সে গৃহ বিভাগর বড় বড় কথা আজি কহুছন।
তার হত্যা হেলা। এটি এভিয়া পরিস্থিতি হেলা যে সেটি পুলিশ পাখে কোণী কাহার চাপরে ছিলে সেখিকার পুলিশ অধিকারী মানে তার শুনানি হেলা নাহি। গোটিয়ে ঝিও কেউ ভিয়া পরিস্থিতি হেলা, বাপা মা আসি এই বিধানসভা সামনারে পেট্রোল ডালি হয়ে নিজকে আত্মহত্যা করা চাহুলে পুঁজি পুলিশ ছড়াই নেলা। পরীর ঘটনার সেতবে আপনার সরকারের জনে মন্ত্রী প্রভাবশালী মন্ত্রী নাঁরে আরোপ আসলা, তদন্ত হেলা, তদন্তর আইমা কাহিনীর গপ সারা ওড়িশা দেখিছেন কিভাবে ভাবে আইমা কাহিনীর গপ করলে। এবং ওড়িশার শিশু মানে বিশেষ করে ছুয়া মানকর মা বাপা মানে আপনার এই রূপ দেখি যেভাবে ভাবে আতঙ্কিত ছিলে তাহার প্রতিফলন এ নির্বাচন এসিয়া।